তোমাকে এবার দিদি নাম্বার 1 এর মতো কিছু জিজ্ঞেস করতে হবে। পরি কাট কি বলছি বিহারি কুইজিন ফার্স্ট টাইম ইউ আর গোনা ট্রাই ইন কলকাতা। কলকাতার বাইরে আমরা ট্রাই করেছি, এখানে কি রকম সেটা দেখা। এইবারে খুলছে, এটা হচ্ছে চিকেন, এটা চিকেন আলু পরোটা, জাস্ট গরম লাজিজ দা ওয়ে আই লাইক ইট। মা যদি দেখে না কি সুন্দর গন্ধ হচ্ছে, কিসের গন্ধ? এই একজন পূজো করছে আর একজন ডায়াপার পরে ঘুরে বেড়াচ্ছে। ব্রাশ কর। ওটিপি লাগবে কি? 4181। হয়ে গেছে, জান তো নিয়ে নেবো। ওকে বলো কি হয়েছে, ভালো করে বলো। ছাদে কাকের বাচ্চা দেখাতে সকাল থেকে ও কাকের বাচ্চা করে মাথা খারাপ করে দিচ্ছে। তার রিজন হচ্ছে ওকে কালকে দেখানো হয়েছে কাকের বাচ্চা, একবার দেখেছে হি থট ইট ইজ ভেরি কিউট। রাতের বেলা সেই নিয়ে অনেক লাফালাফি করেছে, সেই জন্য আজকে সকাল সকাল উঠে কাকের বাচ্চা ওই উটা নেবে মানে কাকের বাচ্চা নেবে, তাই তো? ঠিক আছে, কাকের বাচ্চা দেখে নিয়েছিস, এবার আমরা চলে যাই। ওকে জুড়ে বল। সকাল থেকে বেশ জোর কদমে কাজ চলছে, এখন কফি ব্রেক, 1:45 বাজে। আজকে বিকেলে খেতে যাবো, কোথায় সেটা দেখাবো, বাট স্টে টিউনড। বৃষ্টি নেমেছে, শান্তি খুব সুন্দর লাগছে, বিশেষ করে এতদিনের গরমের পরে যখন এইটুকু বৃষ্টি আসে, ইট ফিলস সো গুড, সো গুড। আমার সাধের চেয়ার সেল করে দিলাম, এর বয়স হয়ে গেছিলো, সেই কারণে এটাকে বেচে দেওয়া। হিয়ার কামস আ ডেলিভারি হুইচ উই আর ইগারলি ওয়েটিং ফর, থ্যাংক ইউ। বিকেল 4:33 একটা ডেলিভারি এলো, এই ডেলিভারিটা কিসের কেন এবং আমরা কেন এতদিন ধরে ইগারলি ওয়েট করছি ডেলিভারিটার জন্য সেটা উপরে গিয়ে দেখাচ্ছি। বাহ, ইয়ারবাড 3 নিও। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম নতুন একটা হেডফোন কিনবো, কারণ আগের হেডফোনটা অলমোস্ট 3 বছর হবে, আর ফাইনালি রিয়েলমি ইউজ করার পর বেসিক্যালি আর কিছু কিনতে ইচ্ছা করে না। দিস ইজ দ্য প্রাইসড পজিশন যেটা তনয়া কিনেছে, এটার জন্য আমরা ইগারলি ওয়েট করছিলাম রিয়েলমি বাডস এয়ার 3 নিও। এটা একটা ডলবি অ্যাটমসযুক্ত এয়ারবাড, যেটার ভেতরে সবচেয়ে স্পেশাল ফিচার যেটা আমার লেগেছে, 10 মিনিট চার্জ দিলে 120 মিনিট প্লেব্যাক হয়, আর এটা ব্লুটুথ 5.2 কানেক্ট করে, 88 মিলিসেকেন্ড সুপার লো লেটেন্সি আছে এর মধ্যে, আর এটা খুবই এরগোনমিক একটা ডিজাইন করেছি। আমরা এর আগে ইউজ করতাম রিয়েলমি বাডস এয়ার 2 নিও, আপগ্রেড করলাম এটায়। ইজ দ্য নিউ রিয়েলমি এয়ারবাড 3 নিও, দারুণ দেখতে। এসে তো গেছে, এটা দেখতেও খুব কিউট, কিন্তু এখন মেইন চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে এটাকে কিডোর কাছ থেকে সামলে রাখা। অনলাইন মিটিং হলে অ্যাটলিস্ট আমি যদি ডিভাইসের থেকে দূরেও থাকি বা যদি অন্য কোনো কাজও করি, তাহলেও যেন অ্যাটলিস্ট আমি অফিস কলগুলো ঠিক টাইমে নিতে পারি। তোমাকে এবার দিদি নাম্বার 1 এর মতো কিছু জিজ্ঞেস করতে হবে। কোরি কাট কি বলছি, আরও 2-3 জিনিস দিয়েছে, যেমন এই ডেটা কেবলটা আর ভেতরে ইউজার ম্যানুয়াল। এটা খুবই সুন্দর দেখতে, হাতে ফিল করে বেশ মজা লাগছে, খুব স্মুথ একটা ডিজাইন, এটা এইরকম একটা আওয়াজ হয়, আর ভেতরে যে জিনিস দুটো রয়েছে ইটস সুপার কিউট, মানে কানে আপনি আরাম পাবেন, শুধু তাই নয়, খুব স্মল একটা ইয়ারপিস, আপনি কানে ঢোকালে বোঝাও যাবে না যে এটা আপনি কানে পড়ে আছেন। পেছন দিকটা খুব গ্লসি একটা ডিজাইন, খুব সুন্দর লাগে দেখতে। কিডো একা একা চাউ খাচ্ছে, বাট এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, অসাম কিডো। 7:30 বাজে, এই সবে আমার অফিস শেষ হলো, আজকে আমরা একটুখানি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে লালুকি লিট্টিতে। নামটা শুনে বোঝাই যাচ্ছে যে অবভিয়াসলি লিট্টি চোখা পাওয়া যাবে, বা শুধু তো আর লিট্টি চোখা পাওয়া যাবে না, দেখাচ্ছি গিয়ে কী কী খাচ্ছি। এসে গেছি লালুকি লিট্টির সামনে, এখন বাজে 8:30। আজকের ব্লগটা স্পেশালি এই কারণেই তৈরি করা, কারণ আজকে সকাল থেকে দেওয়ারতি অলরেডি একটা এসটিমেট দিয়ে দিয়েছে যে লালুকি লিট্টিতে যা, ইটস ভেরি গুড।
বিহারি কুইজিন ফার্স্ট টাইম ইউ আর গোনা ট্রাই ইন কলকাতা কলকাতার বাইরে আমরা ট্রাই করেছি এখানে কি রকম সেটা দেখা দোকানটা দেশপ্রিয় পার্কের মোড়ে জিশানের ঠিক পাশে লালু কি লিট্টি অথেন্টিক চম্পারণ মিট দিস ইজ লালু বাকি এনজয় দা সিনেম্যাটিক্স তো এখন 8:35 উই হ্যাভ জাস্ট অর্ডার বলেছে 20 মিনিট লাগবে আই সেড ওকে নাও আই এম প্ল্যানিং টু গেট মাটন আহুনা 250 গ্রাম বিকজ আমি ওটা দেখি এসেছিলাম এবার দেখা যাবে না ওটা আমরা অর্ডার করি না সেটা খাওয়ার সময় কিনা খাবো ইটস ভেরি নাইস ইন্টেরিয়র বেটার দ্যান এনি আদার কোজি প্লেসেস আই হ্যাভ বিন অ্যারাউন্ড ফর লাস্ট ফিউ ডেজ পানন স্পেশাল যে মাটনটা সেটা এখানেই তৈরি হয় অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি সো যখন মাটন হয় তখন এই প্রসেসে ওরা ব্যাপারটাকে ঝাঁকিয়ে দেয় সো দ্যাট এই পুরো জায়গাটা ওয়েল কুকড হয় না হলে একটা জায়গা গরম হবে বাকি জায়গা সেমি কুকড রয়ে যাবে তো সেটা যাতে না হয় সেই জন্য এই প্রসেস এইবারে খুলছে এটা হচ্ছে চিকেন ওঠা চিকেন যদিও আমরা আজকে চিকেন খাচ্ছি না চিকেনের রেসিপিটা দেখালাম তার রিজন হচ্ছে প্রসেস ইজ অলমোস্ট সেম মাটন আসলে চেষ্টা করছি দেখাতে ইন দ্য মেইন টাইম যদি খাবার সার্ভ হয়ে যায় টেবিলে তাহলে আমি গিয়ে খেতে শুরু করে দেবো অর এলস আই ট্রাই টু সবাইকে দেখাতে চেষ্টা করবো যে মাটনটা কীরকম দেখতে খাবার পাতে তো দেখতেই পাবে বাট দেন অলসো বেরোনোর সময় কীরকম লাগে দেখতে ইট উড বি অ্যামেজিং আ ফিলিং লিট্টি তৈরি হচ্ছে সিজ দ্য লিট্টি মজার ব্যাপার হলো এখানে একটা 199 টাকায় 24 ক্যারেট গোল্ড লিট্টি পাওয়া যায় আই গেস যেভাবে পোড়াচ্ছে সেটা কমপ্লিট করার পর ইট উড কাম আউট অ্যাজ কমপ্লিট ইয়েলো সো দ্যাট দে হ্যাভ নেমড ইট 24 ক্যারেট গোল্ড লিট্টি দ্য কিচেন সুন্দর বানানো হয় এখানে টেক অ্যাওয়ে হয় অ্যান্ড অলসো বসে আপনি খেতে পারবেন দিস ইজ লিট্টি মেকিং প্রসেস লিট্টি ওরা হয় না ইয়ে হাতে করে এইভাবে ওরা বানায় লিট্টিটাকে দারুণ প্রসেসটা যেটা বুঝলাম সেটা হচ্ছে রাস্তায় আছি প্রচুর আওয়াজ হচ্ছে তো বেয়ার উইথ মি এখানে অর্ডার দেওয়ার পর মিনিমাম 20 মিনিটস ইউ হ্যাভ টু ওয়েট বিকজ দিস প্রসেস টেক্স টু লং টু ইউ নো কমপ্লিট তো সেই কারণে উই হ্যাভ অর্ডার্ড নাও উই আর এক্সপেক্টিং থিংস টু গেট সর্টেড উইদ ইন 9 PM টুডে তো এবার আমরা ওটা টেস্ট করে তোমাদের বলবো কী হয় অ্যান্ড হোয়াট আর দ্য অর্ডার দ্যাট ইউ হ্যাভ গিভেন অর্ডার অ্যান্ড দ্য রেস্টুরেন্ট ইজ ভেরি গুড একটু কোজি বাট অন্যান্য কোজি রেস্টুরেন্ট থেকে অনেক বেটার আর বিহারি কুইজিন কেন কজ আমি তো খেয়েছি তনয়াও খেয়েছে আমি খেয়েছি জামশেদপুরে রাজস্থানে অ্যান্ড দিল্লিতে তো তিনটে জায়গায় টেস্ট করার পর কলকাতায় টেস্ট করে দেখতে চাই অ্যাকচুয়ালি কতটা ভালো যা হবে তোমরা দেখতেই পাবে এবং টেস্টটা কতটা বেটার বা কীরকম হচ্ছে না হচ্ছে পুরোটা খেতে খেতে বলবো এটা হচ্ছে মাটন আহুনা 250 গ্রামস এক্ষুনি দিয়ে গেল আফটার 35 to 40 মিনিটস অফ ওয়েটিং খেতে কীরকম সেটা তো খাওয়ার সময় দেখাবই কিন্তু ততক্ষণ এটার সিনেম্যাটিক এনজয় করে নাও অদ্ভুত জিভে জল আসা একটা ডিশ এই মাটনটা আমি বুঝতে পারছি আমার মুখের ভেতরে কি ধরনের অনুভূতি হতে চলেছে দিস ইজ দ্য লিট্টি অ্যান্ড দিস ইজ মাটন কারি যেটা আমরা অর্ডার দিয়েছিলাম অ্যান্ড মাটন আহুনা অফকোর্স আগেই দেখালাম নাও উই উড স্টার্ট তনয় ইজ সার্ভিং উইথ টেস্ট অ্যান্ড উই হ্যাভ অর্ডার্ড 2 আলু পরাঠাস কজ এই কম্বোতে যে দুটো লিট্টি আছে এই দুটো ইট ইজ নট এনাফ ফর বোথ অফ আস সো তনয়া লিট্টিটা ভাঙছে খেয়ে বল কিরকম ইজ ইট গুড ইটস রিয়েলি গুড না খুব ভালো সুন্দর টেস্ট মাটনের গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগছে মানে দুটো খুব সুন্দর যাচ্ছে আর কি কমপ্লিমেন্ট করছে আর কি ইটস রিয়েলি নাইস যেটা ব্যাপার সেটা হচ্ছে অন্যান্য জায়গায় লিট্টি খুব ফ্ল্যাট হয় নর্মালি সেটাই নিয়ম কারণ লিট্টি ফ্ল্যাট হয় কারণ লিট্টির সঙ্গে যে কারি বা যে কোনো ধরনের আদার সাইড ডিশ খাওয়া হয় সেই জিনিসটার টেস্ট লিট্টিকে ওভারমুন করে বাট লিটারালি সব জায়গাতে সময়ের সাথে সাথে লিট্টিও টেস্টি বানানো শুরু হয়েছে তো এই লিট্টিটার আলাদা একটা সুন্দর টেস্ট আছে ইটস রিয়েলি অসম মাটন আহুনাটার সাথে খুব সুন্দর যাচ্ছে মাটন কারিটা উই হ্যাভ নট টেস্টেড ইয়েট বাট ওটা আমরা পরোটার সাথে টেস্ট করবো মাটনটা বেশ জুসি রসালো ভেতরে ছিঁড়তে কোনো সমস্যা হচ্ছে না বেশ নরম ওয়েল কুকড
পাঁচ পিস থাকে 250 গ্রামে আসছে আমার পাতে ওয়াও আলুর পরোটা তবে একটাই ওরা দিয়েছে আচার কিসের আচার সেটা খেয়ে বলতে পারবো আর একটা দিয়েছে ওরা দই আলু পরোটা জাস্ট গরম লাজিজ দ্য ওয়ে আই লাইক ইট দারুণ লেগেছে দারুণ একটু লেট হয়েছে ভিড় চলছিল এই জন্য একটু লেট হয়েছে এর জন্য সরি এরপরের দিন আপনাদের আগে দেওয়ার ব্যবস্থা করব থ্যাংক ইউ ভেরি মাচ অসাধারণ গরম বেশ বিলটা হচ্ছে এটা মানে দুজনের পেট ভর্তি করে খাওয়ার পর দিস ইজ সামথিং মানে ঠিক আছে বৃষ্টি শুরু হয়েছে না অনেকে জিজ্ঞেস করতে পারে যে বিহারি কুইজিন কলকাতা কেন খাচ্ছে কেন নয় বাড়ির 4 কিলোমিটারের মধ্যে যদি একটা বিহারি অথেন্টিক কুইজিন থাকে তাহলে আমি 400 কিলোমিটার দূরে গিয়ে বিহারে গিয়ে কেন কুইজিন ট্রাই করব এস কতটা অথেন্টিক এটার জন্য এখানে এসে টেস্ট করতে হবে অ্যাজ ফার অ্যাজ মাই কনসার্ন যা আমি খেয়েছি সেই তুলনায় আমার কোনো অংশে কম মনে হয়নি 10:15 বাজে বাড়িতে চলে এসেছি বৃষ্টিতে আটকে গেছিলাম একটু দেরি হয়ে গেছে তনয় গেছে কিডোকে দিদার বাড়ি থেকে আনতে এই রেস্টুরেন্টে আমরা খেতে বসে অনেস্টলি একটা রিভিউ দিলাম বাট হাউ ওয়াজ দ্য ফুড ফুড ওয়াজ গুড অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড সার্ভিস ওয়াজ গুড পার্থক্য কি মাটন কারি আর মাটন আহুনার মধ্যে মেকিং ডিফারেন্স ইজ আ বিগ ডিফারেন্স যেটা আমার মনে হয় টেস্টটাকে ডিফারেন্ট করে আর এছাড়াও দুটোরই টেস্ট ইকুয়ালি খুব ভালো মাটন কারিতে জাস্ট আমার যেটা মনে হয়েছে মাটনটা একটু শক্তর দিকে এছাড়া অল ওভার ইজ গুড খারাপ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট কী আছে খারাপ অ্যাসাচ আমি বলবো না বাট এটা অনেক জায়গাতেই হয় বাট দেন অলসো পয়েন্ট যেটা আমার মনে হয়েছে একটু বেটার হতে পারে সেটা হচ্ছে টাইম আফটার টেকিং দ্য অর্ডার এটা অলমোস্ট 35-40 মিনিটস পার টেবল যেটা কিনা কমতে পারে আই আন্ডারস্ট্যান্ড যে মাটন আহুনা বা চিকেন আহুনা করলে এটা একটু সময় লাগে সেই জন্য অর্ডার দিতে বা প্লেস করতে সময় লাগছে বাট দেন অলসো তাদেরকে চেষ্টা করতে হবে ছাড়া অ্যাজ সাচ কোনো নেগেটিভ পয়েন্ট নেই যা খাবার আমরা খেলাম যে টাকায় খেলাম সেই টাকা থেকে কম থাকায় হয়তো বিহারি কুইজিন হয়ে যায় বাট এখানে খাবারের পরিমাণ অনুযায়ী হয়তো দামটা একটু বেশির দিকে কিন্তু আমরা অনেক বেশি অর্ডার দিয়েছিলাম সেই জন্য প্রচণ্ডভাবে ওয়ার্থ ইট অ্যান্ড তোমরা এর থেকে কম টাকায় অনেক ভালো খাবার ওখানে বসেই খেতে পারবে থ্যাংক ইউ দেবরতি এগেন একটা অথেন্টিক ভালো জায়গার খোঁজ দেওয়ার জন্য আমার অথেন্টিক মনে হয়েছে বিহারি কুইজিন অনুযায়ী খুবই ভালো লিটি চৌকা ইজ ওয়ান অফ দোজ গুড লিটি চৌকাস আই হ্যাভ টেস্টেড টিল ডেট ভালো জায়গা যাও খাও ব্লগটাকেও বেশি টানছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাট শেষ করার আগে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক আস্তা লাভিস্তা তোকে বলেছিলাম ঝাঁটাটা রাখতে ড্রয়ারটা টেনে ঝাঁটা রাখার সাথে সাথে ও নিজেও ঢুকে গেছে কিন্তু হাই বলে দাও সবাইকে মা যদি দেখে না হাই